ধন্যবাদ স্যার। আজকে আজ আজ 15ই আগস্ট বাঙালি জাতির জন্য মহা কলঙ্ক, কলঙ্কের দিবস। এদিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং পুরো বাঙালি জাতিকে সে স্বপ্ন দেখিয়েছিলেন, এবং সেই মহানায়ক উনার স্বপ্ন বাস্তবায়ন করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই অনন্য অসাধারণ ব্যক্তিত্ব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 45তম শাহাদাত দিবস উপলক্ষে পিকেএস পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ আজকে আমাদের মাঝেও প্রধান অতিথি উপস্থিত আছেন। অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব আরমা দত্ত, মাননীয় সংসদ সদস্য, সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ, এবং আমাদের পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের সদস্যগণ, এবং আমাদের পার্টনার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান এবং প্রতিনিধিগণ, এবং আমার পিকেএসএফ এর সহকর্মীগণ উপস্থিত আছেন। আমি সভাপতি মহোদয়ের শুরুতে মানে সম্মতি ক্রমে আজকে এই অনুষ্ঠান স্যার শুরু করার অনুমতি নিচ্ছি। স্যার প্রথমে স্যার স্বাগত বক্তব্য ছিল আমার, স্যার আমি স্যার 2 মিনিটে স্যার বলে স্যার তারপরে স্যার আমি স্যার আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। আমরা জানি যে আজকে 15ই আগস্ট এই দিন স্বাধীনতা বিরোধীর এক পক্ষের সাথে কিছু কুচক্রী মহল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। শুধু জাতির পিতাকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, ওনার পরিবারের সদস্য, ওনার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ওনার 3 পুত্র, 2 পুত্রবধূ এবং নিকট আত্মীয়জনকেও খুন করেছিলেন, হত্যা করেছিলেন। আমি আজকের এই দিনে অত্যন্ত পরম শ্রদ্ধার সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, এবং তার সাথে আরো যারা শহাদত বরণ করেছিলেন তাদের প্রত্যেককে, তার পরিবারের সদস্যের প্রত্যেককে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, উনার আমরা প্রত্যক্ষ করেছি 75 সালের পরে যে এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল, এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে থাকবে সে ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সে অবস্থা থেকে উঠে আমরা এখন এই বর্তমানে এই অবস্থায় এসেছি, এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তোষ প্রকাশ, শুকরিয়া আদায় করছি। আমি একটা কথা, 2টা কথা বলে স্যার আমি শেষ করব স্যার, আমার যা কারণ এখানে স্যার আছেন, উনার আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকেও আমরা বক্তব্য শুনবো, আমি দীর্ঘায়ু করব না, 2টি শুধু কথা বলবো স্যার। আমি শুধু স্মরণ করাইতে চাই স্যার, 16ই ডিসেম্বর 1976 যখন আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন হয়েছিল, তখন স্যার রূঢ় বাস্তবতা হলো এটাই সত্য ছিল যে আমাদের অধিকাংশ লোকের মনে ছিল, ধারণা জন্মাইছিল আমরা স্বাধীন, কারোর নিকট আমাদের জবাবদিহিতা নেই, আমরা আইন কানুন মানার আমাদের প্রয়োজন নেই, আমরা সবাই সমান, যার যা খুশি তাই করব, এরকম একটা অবস্থা বিরাজ করছিল, এবং স্বাধীনতা যুদ্ধের পরবর্তী আফটার এফেক্ট একটা চলছিল স্যার। তার মধ্যে স্যার দেশটা যুদ্ধ বিধ্বস্ত ছিল স্যার, যোগাযোগ ব্যবস্থা ছিল না, খাদ্য অভাব ছিল স্যার, অর্থনৈতিক খুব খারাপ অবস্থা ছিল স্যার। সেই অবস্থায় যখন এত অবস্থায় জর্জরিত সেই সময় 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু এই দেশে এসেছিলেন স্যার, ফেরত এসেছিলেন স্যার, সেই উনার বাংলায় উনি যে স্যার বক্তব্য রেখেছিলেন স্যার তৎকালীন রেসকোর্স ময়দানে, এবং বিভিন্ন ভাবে আহ্বান জানিয়েছেন, এই অবস্থার থেকে মানুষ আস্তে আস্তে স্যার স্বাভাবিক মানে সুস্থ ধারায় আসা শুরু হয়েছিল স্যার। উনি স্যার 3.5 বছর এই দেশে ছিলেন, মানে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন মাত্র 3.5 বছর স্যার, এর মধ্যে স্যার ভারতীয় বাহিনী স্যার বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন স্যার, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের যাবতীয় সমস্ত ব্যবস্থা করেছিলেন, এবং আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি স্যার একটা ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন স্যার, যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্গঠন করেছিলেন, যোগাযোগ অবস্থা পুনর্স্থাপন করেছিলেন স্যার, আমাদের বন্দরগুলো চালু করেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করেছিলেন স্যার, প্রশাসনিক ব্যবস্থার সংস্কার করেছিলেন স্যার,
এবং দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় যা যা আইন সেগুলি প্রণয়ন করেছিলেন বা তখনকার সময়গুলি স্যার সংশোধন করেছিলেন, বিদেশে স্যার কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেছিলেন, স্যার মিশন খুলেছিলেন, জাতিসংঘের সদস্যপদ সহ আন্তর্জাতিক ফোরামের সদস্যপদ গ্রহণ করেছিলেন। যখন স্যার দেশটাকে একটা উন্নয়নের জন্য যুদ্ধ বিশ্বাসের দেশ, নতুন দেশ উন্নয়নের ট্র্যাকে স্যার নিয়ে এসেছিলেন, স্যার উন্নয়নের সঠিক রাস্তায় স্যার, সেই সময় স্যার এই কাপুরুষেরা স্যার বঙ্গবন্ধুকে স্যার হত্যা করেছিল। স্যার আমরা স্যার খুবই হতভাগা স্যার একটা জাতি স্যার, আমাদের সেই লোকজন কিছু বিপদকামী। তারই স্যার আমি যে বলেছিলাম স্যার উনার নাম মুছে দিবে স্যার, আমাদেরকে স্যার দ্বিতীয় শ্রেণী যারা বঙ্গবন্ধুর চেতনায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্যার, তারা দ্বিতীয় শ্রেণী নাগরিক থাকবে। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে তারই সুযোগ্য কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যার। আমরা স্যার আজকের এই মহান দিনে, এই শোকের দিনে স্যার আমরা স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শোককে শক্তিতে পরিণত করার, সে শক্তিতে পরিণত করে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা দেশের উন্নয়নের জন্য আমরা এই শক্তি কাজে লাগাব। এবং আজকের এই দিনে মহাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্যার আমরা স্যার দোয়া করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলকে স্যার জান্নাতের আল্লাহ দাখিল করুক, এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে স্যার আল্লাহ দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দেন এবং দেশ সুন্দরভাবে পরিচালিত করে স্যার দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেখ স্যার, এই কামনা করে স্যার আমি শেষ করছি স্যার। এখন স্যার আমাদের পিকেএসএফের চেয়ারম্যান মহোদয়কে আমি আজকে সভার সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসলাম স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সূচনা বক্তব্যের জন্য, এবং আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা আপনি উত্থাপন করেছেন আপনার এই সংক্ষিপ্ত বক্তব্যে। আমরা চেষ্টা করব খুব বেশি সময় না নিতে সব মিলিয়ে। তো আজকে তো জাতীয় শোক দিবস বলেছেন আপনি, আমরা জানি, এবং সেদিনই আমরা এখানে সমবেত হয়েছি। তো প্রথমেই জাতির পিতার প্রতি, পিতার স্মৃতির প্রতি আমি আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার সঙ্গে পরিবারের সদস্য যারা ওই দিন নির্মমভাবে মৃত্যুবরণ করেছিলেন তাদেরকেও স্মরণ করছি শ্রদ্ধা করে। পরে আমরা আমাদের বাকি কার্যক্রমটা শুরু করছি। আমাদের মাননীয় সংসদ সদস্য এরমা দত্ত, ওনার আরেকটি অনুষ্ঠান আছে, উনি চলে যাবেন, সেই জন্য প্রথমেই আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সকলকে পিকেএসএফকে আজকে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা, চোখের জল দিয়ে আমরা হাজার বছর ধরেও যদি কাঁদি সে জল দিয়ে মুছে ওই কষ্ট আমরা লাঘব করতে পারব না। আমি গভীরভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা জানাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না জন্মালে আজকে বাংলাদেশ হতো না, যিনি আজ এই রাত্রে তার তিন পুত্র, ওনার সহধর্মিণী বেগম ফজিলুদ্দিননেসা, তিন পুত্র শেখ পামাল, শেখ জামাল, শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল, রোজি কামাল, এবং ওনার ছোট ভাই সহ আরো যারা পরিবারের সদস্যগণ ছিল, এই কাল রাত্রে নিষ্ঠুর সেই পাকিস্তানের ঘাতক যারা ভূত বহন করে আসে এই বাংলাদেশে কিভাবে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করবে এবং বঙ্গবন্ধুকে শাস্তি দেবে বলে এই দুর্ঘটনা ঘটায় তাদেরকে আমি ধিক্কার জানাই, বঙ্গবন্ধুর পায়ে আমি আবারও প্রণাম জানাই। আমি এইটা বলতে চাই যে বঙ্গবন্ধু কে কোনোভাবে মাপা যায় না, এটা খুব ভুল হবে যদি আমরা সেটা চেষ্টা করি। সকলে আমরা এখানে যারা আছি কম বেশি আমরা সবাই বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গ আদর্শে আমরা বিশ্বাসী। আমি অনেক
বলতে চাই যে সৌভাগ্যবতী, আমার 3 বছর বয়স থেকে আমি ওনাকে দেখে এসেছি। 3 বছর থেকে আমি ওনার কোলে উঠেছি। অনেক স্মৃতি, যে এমন স্মৃতি, যে কঠিন স্মৃতি, যেটা কি বড় মাপের যে উনি মানুষ ছিলেন, এটা আমি পারিবারিকভাবে জানি, রাজনৈতিকভাবে জানি। বঙ্গবন্ধু শুরু করেন তার যাত্রা কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। উনি সবসময় স্বাধীন চেতা একটা মানুষ ছিলেন এবং সেটা আমরা জানি। আমি জাস্ট এইটুকু বলি যে উনি চলে আসলেন 47-এ বাংলাদেশে, তার মাতৃভূমিতে এসে এখানে 48-এ স্ফুলিঙ্গের মতো ভাষা আন্দোলন শুরু হয়ে গেল 48-এর 25-এ ফেব্রুয়ারি থেকে। এবং বঙ্গবন্ধু তখন সেইটার সেই স্ফুলিঙ্গর আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এবং আমি বঙ্গবন্ধুকে বলি আগুন পাখি। আমরা মনে করি উনি শেষ হয়ে গেছেন, উনি কখনোই শেষ হয়নি। উনি আগুন পাখি, যাকে বলা হয় ফিনিক্স। এবং সেইখান থেকে উনি শুরু করেন তার সংগ্রামের যাত্রা, স্বাধীনতার যাত্রা। এবং এইখানে আমরা দেখতে পাই যে পরিষ্কার করে উনি যে কত গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের, হি ওয়াজ আ পিপলস লিডার। পৃথিবীতে 2-3 জন পিপলস লিডার এসেছিলেন, তার মধ্যে বঙ্গবন্ধু একজন, মহাত্মা গান্ধী আরেকজন, মাও সেতুং আরেকজন, এবং আমাদের সব থেকে বড় নেলসন ম্যান্ডেলা। এই 4 জনকে আমরা বলতে পারি যারা মাটি থেকে উঠে এসেছিল উইথ দ্য পাওয়ার অফ দ্য পিপল, উইথ দ্য ম্যান্ডেট টু সার্ভ দ্য পিপল। এবং সেক্ষেত্রে আমার এখানটা আমরা দেখি যে উনি ওখানে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4th শ্রেণীর কর্মচারীদের যে বৈষম্য ছিল, উনি আন্দোলনটা ওইখান থেকে আবার ঘুরিয়ে আনেন এবং ছাত্র রাজনীতির সাথে ঘুরে দাঁড়ান। এবং সেই আন্দোলনকে ক্রমান্বয়ে এটাকে নিয়ে যান একটা ইনস্টিটিউশনাল ফর্মে। এবং তারপরে আমরা দেখতে পাই যে, এটা বলতে হবে, আপনার সবাই জানি যে 1966 ওনার 6 দফা আন্দোলন থেকে উনি আরম্ভ করেন যে এই দেশ এই বৈষম্য নিতে পারে না, নেবে না, এটা হতে পারে না। কারণ সবাই এখানে কথা বলবেন, আমি এই জায়গাটা কেন আমি জোর করে বলি, যে যখন উনি স্বাধীনতা জন্য প্রস্তুত হচ্ছেন, ম্যান্ডেট মানুষের ম্যান্ডেট পেলেন 70-এর ইলেকশনে, তারপরে যখন কোনো কথাই ইয়াহিয়ার রেজিম, আর্মির রেজিম পাকিস্তান এরা শুনলেন না, উনি যখন 7ই মার্চে এই রেসকোর্স ময়দানে, যে পৃথিবীর সব থেকে বড় একটি, মানে একটা অসাধারণ যিনি বক্তৃতা দিয়েছিলেন, যেটা আজকে ইউনেস্কো দ্বারা রিকগনাইজড, এবং সেখানে তিনি 4টা পিলারের কথা বলেছিলেন। এবং সেখান সেই কথাটাই উনি কিন্তু বলেছিলেন যে শোষণ চলবে না। তারপরে আমরা জানি সেটা কি হলো। তারপরে যখন উনি সংবিধান করলেন 72-এ, এটা অসাধারণ, আমি এই জায়গাটা বলে শেষ করতে চাই, উনি কিন্তু প্রথমেই ধরেছিলেন যে সংবিধানের 4টা স্তম্ভের মধ্যে উনি বলেছিলেন, 1 নম্বর গণতন্ত্র, 2 নম্বর সমাজতন্ত্র, 3 নম্বর ধর্মনিরপেক্ষতা, এবং 4th নম্বর ছিল ন্যাশনালিজম। একটা মানুষ কত তার মানসিক, তার উদারতা কতটুকু বাস্তবতাটা হলে উনি ওই জায়গাটাকে নিয়ে আসেন যে মানুষের বৈষম্যটাকে আমার আগে আনতেই হবে, আমার মানুষের বৈষম্যটাকে আমার কাটাতেই হবে, কারণ বাংলাদেশ তো সাধারণ মানুষের, কৃষকের কৃষকের দেশ। আমার এইখানে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে আমার ঘুরিয়ে আনতেই হবে, না হলে আমি এই দেশকে কখনোই আমি এদের এই জায়গা থেকে উঠাতে পারবো না। তো আমি সেই জায়গা থেকে আমি একটা জায়গাটা আমি একটু বলি, যে
এখানে বঙ্গবন্ধু যিনি পরিষ্কার বলে দিয়ে গিয়েছিলেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের বৈপ্লবিক ভাবে পরিচালনা করতে পেরেছেন বঙ্গবন্ধুর কাছে সমাজতন্ত্র হলো জনগণের সম্পদ ও উৎপাদনের মালিকানা নিশ্চিত করা। তিনি তার এই রাজনৈতিক দর্শনের সর্বোচ্চ প্রতিফলন ঘটিয়েছেন উন্নতির বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে জাতীয়করণের মাধ্যমে, উদাহরণস্বরূপ বলা যায় ভূমি মালিকানা সীমিত করার মাধ্যমে তিনি জাতীয় সম্পদের সার্বভৌমত্ব নিশ্চিত করেছিলেন। যার কারণে আমি এই কথা বলে শেষ করি, যার কারণে হেনরি কিসিঞ্জার এসে বলেছিলেন বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, কারণ তারা এটা নিতে পারে নাই যে ছায়ের থেকে বাংলাদেশ আজকে উঠে আসছে। এবং সেইখানে ভেবেছিল তারা যে বাংলাদেশ বঙ্গবন্ধুকে শেষ করলে, মারলে, জাস্ট গুলি করে মারলেই কি বঙ্গবন্ধু চলে যায়? না। আমি এই কথাটা বলেই শেষ করি, আমাদের বঙ্গবন্ধুর রাজনীতির দর্শন, ওনার দেওয়া এই রাষ্ট্র, উনি জাতির পিতা হয়ে গেলে উনি পরিষ্কার বলেছিলেন, আমি কোনো প্রাইম মিনিস্টার হতে চাই না, আমি কোনো চেয়ার চাই না, আমি চাই আমার দেশের মানুষ যেন দুমুঠো দুবেলা ভাত খেতে পারে এবং মুখে হাসি নিয়ে এই দেশকে উন্নয়ন করতে পারে। এবং উনি ঠিকই কথা রেখেছিলেন, উনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন, উনি সব রক্ত দিয়ে গেছেন, শুধু ওনার দুটি কন্যাকে রেখে গিয়েছিলেন, তার আশীর্বাদ পুষ্ট দুই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, যারা ওনার আনফিনিশ টাস্ককে কমপ্লিট করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কিভাবে দৃঢ় পায়ে দৃঢ় চিত্তে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সব করে যাচ্ছেন, যেখানে বঙ্গবন্ধু জীবিত আছেন, সারা জীবন থাকবেন, আমাদের ইন্সপায়ারেশনের এবং আমাদের জাতির পিতার জন্য যে আমরা কত গর্বিত, এরকম জাতির পিতা পৃথিবীতে আর দুটো জন্মায়নি। বঙ্গবন্ধু, আমি তোমার পায়ে শতকোটি প্রণাম জানাই, তোমার রক্তের কাছে আমরা চিরঋণী, আমরা যেন তোমার রক্ত শোধ করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আচ্ছা, খেয়েছি আমি। অনেক অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আজকে তো বাস্কেট কেস নয়, আমরা উন্নয়নের রোল মডেল, সুতরাং আমরা পুরো জিনিসটাকে একেবারে উল্টিয়ে দিয়েছি। বাংলাদেশ এখন সবাই বাংলাদেশের দিকে অনেক বিষয়ে তাকিয়ে থাকে যে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেমন করে কাজ করছি। আমি কয়েকজনকে একটু খুব সংক্ষেপে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এক দুই মিনিটের মধ্যে আমাদের পরিচালনা পর্ষদ সদস্য যারা আছেন তারা যদি কেউ সংক্ষিপ্ত ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান তাহলে আমি তাদেরকে এখন অনুরোধ করছি। আমি কি মোয়াজ্জেম হোসেনকে দেখলাম নাকি? আমরা সবাই যেমন অনেক শোক নিয়ে এই দিনটি উদযাপন করছি, অনুভব করি যে যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন, আমাদের জাতির জনক সহ যত শহীদ যারা স্বাধীনতা অর্জনের তাদের সবাইকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের জন্য আজকে আমরা গর্বিত ভাবে নিজেদেরকে বাঙালি বলে পৃথিবীর বুকে উপস্থিত করতে পারছি। সেই সাথে আমরা ঘৃণা ভরে স্মরণ করি যারা এই দিনে সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারাও আমাদেরই লোক, কিন্তু আমাদের মধ্যে একদল বিপদগামী লোক ছিল, তারা পরাজিত শত্রুর সাথে হাত মিলিয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল,
তাদেরকে আমরা চরম ঘৃণায় জানাচ্ছি এবং স্মরণ করছি। তাদের মধ্যে কারো কারো শাস্তি হয়েছে, এখনো অনেকের শাস্তি হয় নাই। আমরা মনে করি আমরা চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না শেষ ব্যক্তিটি শেষ দোষী ব্যক্তি শাস্তি না পায়, ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাতে তারা শাস্তি পায়। আর আমরা আমাদের মূল কাজ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করা, আমাদের প্রত্যেকের ভেতরে বঙ্গবন্ধুকে ধারণ করা। আমাদের আমরা যখন বলি যে আমাদের পাখি আমাদের তাদের উচ্চারণে আমরা বঙ্গবন্ধুর নাম শুনতে পাই, মাঝির গানে তার নাম শুনতে পাই, আমাদের বুকের মধ্যে যেন আমাদের সমস্ত যে আমাদের যে রক্ত চলাচলে যে অনুরণন ঘটে তাতেও যেন সবসময় বঙ্গবন্ধুর নাম আমরা স্মরণ করি এবং তার স্বপ্নকে স্মরণ করি, তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট হই। স্বপ্নের কোনো শেষ নাই। বঙ্গবন্ধু যখন স্বপ্ন দেখেছিলেন হয়তো একটা বিশেষ পরিসরে স্বপ্ন দেখেছিলেন, কিন্তু প্রতিদিন সেই পরিসর কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, সেই চ্যালেঞ্জ গুলোকে আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। এখন যেমন আমরা করোনার চ্যালেঞ্জের মোকাবিলা করছি, সেই চ্যালেঞ্জ আমরা নিশ্চিত ভাবে একদিন মোকাবিলা পুরোপুরি সক্ষম হব। এবং আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছিলাম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, সেই গতিকে আবার পুনরায় উদ্ধার করতে পারবো, নতুন গতিতে আমরা এগিয়ে যাব সেই স্বপ্ন বাস্তবায়নে, স্বপ্নের নতুন নতুন সীমা তৈরি করবার জন্য, নতুন নতুন সীমা লঙ্ঘন করবার জন্য আমরা এগিয়ে যাব। এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। এবং সেইখানে আমি খালি একটা জিনিস স্মরণ করি যে বঙ্গবন্ধুর অনেক অবদান, কিন্তু সবচেয়ে যেহেতু আমি নিজে একজন কূটনৈতিক ছিলাম সেই জন্য ওই কথাটি বিশেষ করে স্মরণ করবো যে উনি 3.5 বছরে বা তার আগের থেকে বঙ্গবন্ধুর কূটনৈতিক অবদান কিন্তু স্বাধীনতার পর থেকে না, স্বাধীনতার আগের থেকেই কিন্তু প্রচুর কূটনৈতিক অবদান তার রয়েছে। বিভিন্ন বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ স্থাপন করা বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে, সেই বিষয়ে লোকজনকে আগে থেকে তৈরি করা যে প্রয়োজনের সময় তারা যাতে আমাদের সাহায্য করতে পারে সেই অবস্থান তৈরি করা, সেগুলো তো আছেই। তারপরে আমাদের যুদ্ধের সময় তার নামে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক যোগাযোগ রক্ষা করেছি। আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল তখন প্রবাসী সরকার, তারা তখন তার নামেই সরকার চালিয়েছে, তিনি ছিলেন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বাংলাদেশের। এবং তারপরে যখন উনি ফিরে আসলেন 10 জানুয়ারি 1972, তারপরে 3.5 বছর যে সময় পেয়েছিলেন সেই সময়টা তিনি যে অর্জন করেছেন অকল্পনীয়। বিশেষ করে আমি যদি আমাদের কূটনীতির ক্ষেত্রে বলি, প্রথমেই যেটা আমাদের MD সাহেব বললেন যে ভারতীয় সৈন্যদেরকে 25 মার্চের আগেই, আমরা বিজয় হলো 16 ডিসেম্বর, তিনি নিজে ফিরলেন 10 জানুয়ারি, তারপরে 25 মার্চের আগেই ভারতীয় সৈন্য প্রত্যাহার হয়ে গেল। এইটা তো অকল্পনীয় ছিল, এটা একটা বিশাল বিশাল একটা অর্জন, আমরা অবশ্যই সবাই চিরদিন স্মরণ রাখবো। আর তাছাড়া একের পর এক দেশ আমাদেরকে যে স্বীকৃতি দিল সেইটা একটা বিরাট অর্জন। এবং তারপরে শেষ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ এবং শেষ পর্যন্ত জাতিসংঘের সদস্যপদ, এই সব কিছু আমরা যদি স্মরণ করি, এগুলোর কোনো কিন্তু যেটা অ্যারোমা দত্ত বলছিলেন যে ওনাকে এইগুলোর মাপ করা যায়, মাপা যায় না, এগুলো অনেক মাপের অনেক ঊর্ধ্বে এইসব তার অবদান, তিনি এবং তার অবদান মাপের অনেক ঊর্ধ্বে, সেইটা আমাদের স্মরণ করা এবং চেষ্টা করে যাওয়া যে আমরা কিভাবে তার দেখানো পথে আরো এগিয়ে যেতে পারি, দৃঢ় পথে এগিয়ে যেতে পারি। এই বলে আবার তার আত্মার মাগফিরাত কামনা করে সব ওনার সাথে যারা শহীদ হয়েছেন ওই দিনে সবার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমদ। আমাদের পরিষদ সদস্যের আর কেউ বলবেন? অরজিৎ দা আয়োজন করছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে। এই শোক সভায় আমরা জাতির পিতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অনেক আমাদের বিজ্ঞ বক্তারা আছেন এবং অনেক মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধা যারা সরাসরি অংশগ্রহণ করেছেন। আমি শুধু সংক্ষেপে এইটুকুই বলবো যে আমরা পারিবারিকভাবে যেটা ফিল করি যে বাবা না থাকলে বাবার আদর্শ আমাদেরকে বাস্তবায়িত করতে হয়, বাবার যে উদ্দেশ্য সেটা মানে আমরা বাস্তবায়িত করব। আমি যদি
সেই নির্মলানন্দ গুণের সেই কবিতাটি কথা চিন্তা করি যে মুজিব মানে পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি, মানে আসলে বাবার সাথে সন্তানের যে চুক্তি থাকে সেটা কিন্তু লিখিত কিছু থাকে না স্যার। তো আমরা আমাদের পিতার যে আদর্শ, আমরা জাতির পিতার যে আদর্শ সেটা আমরা বাস্তবায়ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমাদের যার যার ক্ষেত্রে আমাদের তো কর্মপরিধি আছে সেখানে আমরা সবাই চেষ্টা করব যে আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার স্যার সবকিছু করার জন্য। আর এখানে আমাদের আজকের যে শ্রদ্ধেয় বক্তাগণ যে বক্তব্যগুলো রেখেছেন, বঙ্গবন্ধুর দীর্ঘ ইতিহাসের কিছু কিছু অংশ ওনারা তুলে ধরেছেন এবং সর্বক্ষেত্রে যে সাফল্য অর্জনের জন্য যে আমাদের একটি নবীন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অল্প সময়ে উনি যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন সেগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আর আজকের এই জাতীয় শোক সভায় আমি পল্লী গণসহায়ক ফাউন্ডেশন এই যে আয়োজনটা করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা ব্যক্তিগত একটা অনুরোধ করব যে আমাদের এই সরকার যে একটা সিক্রেট ডকুমেন্ট প্রকাশ করেছে সেই সিক্রেট ডকুমেন্টটা আমি পল্লী গণসহায়ক ফাউন্ডেশন সহ সহযোগী যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের সংরক্ষণে রাখার জন্য, কারণ জাতির পিতার বিরুদ্ধে স্যার অনেক অনেক বক্তব্য ওনার মানে বিভ্রান্তিমূলক তথ্য আমরা পেয়েছি দীর্ঘদিন ধরে। তো এই যে সিক্রেট ডকুমেন্টে যে করেসপন্ডিংগুলো হয়েছে সেগুলো যদি সবাই যদি একবার পাতা উল্টানোর সুযোগ হয় তাহলে বোঝা যাবে যে প্রকৃত ইতিহাস কিন্তু এইটাই স্যার, মানে উনিই আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এইটুকুই স্যার আমি বলি, আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার প্রস্তাবটা আমরা আমি গ্রহণ করলাম, আমরা চেষ্টা করব সবার কাছে এটা জোগাড় করে পৌঁছে দেওয়া। এরপরে আর পর্ষদ সদস্য কেউ যদি শ্রদ্ধা জানাতে চান। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই যে আজকে জাতীয় শোক দিবসে আমাদের প্রাণ প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণ দিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল এবং তার সমস্ত পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র দুইটি মেয়ে বাইরে ছিল বলে বেঁচে ছিল এবং আজকে তারা কাজ করে যাচ্ছে। তো আমার আজকে মনে পড়ছে 15 আগস্টের সেই দিনের কথা, কারণ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল বঙ্গবন্ধুর এবং সেই দিনে আমরা সবাই ভলান্টিয়ার সাদা শাড়ি লাল স্কার্ফ পরে সব রেডি হচ্ছি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসবে, এবং সেই সময় সারা রাত জেগে আমরা কাজ করেছি এবং ভোরবেলা উঠে যখন সবাইকে ডাকতে যাচ্ছি সেই সময় শুনলাম যে এই মর্মান্তিক কথা। মানে এটা আমার জীবনে মানে এমন দিন বোধহয় আর আসে নাই আর কি। তো তার পরবর্তীতেও দীর্ঘ 20 বছর আসলে আমরা বলতে পারিনি বঙ্গবন্ধুর নাম, এবং আমরা যে মুক্তিযুদ্ধ করেছি সেটা বলা অপরাধ ছিল। সেই দিন কিন্তু পার করে এসেছি, সেই দিনের কথা আমরা অনেকে হয়তো আর এখন মনে নাই, কারণ এখন আমরা বলতে পারছি কিন্তু দীর্ঘদিন আমরা বলতে পারিনি। তো বঙ্গবন্ধুর যেই উদ্দেশ্য যেই লক্ষ্য ছিল যে সমস্ত মানুষের দুঃখ থাকবে না এবং সমস্ত মানুষ সমান হবে, মানুষের মানুষে মানুষের পার্থক্য থাকবে না, সকলে খেয়ে পরে বাঁচতে পারবে, সকলের বাসস্থান থাকবে, চিকিৎসা থাকবে, শিক্ষা থাকবে এবং ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেই কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমার একটাই অনুরোধ, এই পিকেএসএফ এর যত সদস্য আছে, সহযোগী সংস্থাগুলো আছে এবং সহযোগী সদস্য যারা, সবাই মিলে আমরা যদি কাজ করি, আমরা যদি এগিয়ে যাই, আমরা বঙ্গবন্ধু সেই স্বপ্নকে সত্যে পরিণত করতে পারবো, এবং যেই দিন আমরা সত্যি পরিণত করতে পারবো সেই দিনই আসলে বঙ্গবন্ধুর প্রতি আমাদের সত্যিকারে মানে তার প্রতি শ্রদ্ধা সত্যিকারে নিবেদন হবে। এটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ নাজনীন সুলতানা। আর পর্ষদ সদস্য কেউ যদি না থাকেন বলার জন্য, পারবেন মাহমুদ ম্যাডাম আছেন? আছেন মাহমুদ ম্যাডাম? হ্যাঁ আছেন, আছেন, ওনাকে একবার দেখেছিলাম। হ্যাঁ পারবেন ম্যাডাম, পারবেন ম্যাডাম? জি হ্যাঁ বলেন। হ্যাঁ বলবেন কিছু বলুন। আজকে গভীর শ্রদ্ধা জানাই আমাদের প্রয়াত বঙ্গবন্ধু এবং তার পরিবার যারা শহীদ হয়েছেন। তবে আমরা চিরঋণী ওনার কাছে, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা খুব গর্ববোধ করি। আর আজকে যে সুযোগ্য নেতৃত্ব ওনার সন্তান যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী
আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আর এগিয়ে নিচ্ছেন, বিশেষ করে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা, আমি দীর্ঘায়িত করব না, আমরা যে অতীতে যেভাবে আমাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে বাংলাদেশকে, কিন্তু আমরা যখন বিশ্বে যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করি খুব গর্ববোধ করি। বাংলাদেশ একটা দৃষ্টান্ত, একটা রোল মডেল হয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের যে বর্তমান ক্রাইসিস এটাতেও কিন্তু যতখানি আমরা ভেবেছিলাম ভেঙে পড়বো সেটা কিন্তু আমরা আশা করি যে আমরা এগিয়ে যেতে পারবো যেভাবে আমাদের এটা বলে আমি এখানে শেষ করছি যে আমরা আগামী দিনে গভীর শ্রদ্ধাভাবে যারা প্রয়াত তাদেরকে স্মরণ করছি, এবং আগামী দিনে যেন আমরা সুযোগ্য নেতৃত্বেরা এগিয়ে যেতে পারি সেটাই আশা করি। অনেক ধন্যবাদ। তাহলে আমি এবার যাই প্রফেসর মোয়াজ্জম হোসেনের কাছে। উনি এক সময়ে বঙ্গবন্ধু চেয়ার ছিলেন হাল ইউনিভার্সিটিতে ইউকেতে, তারপরে থেকে উনি অনেক গবেষণা করছেন, অনেকগুলি বই প্রকাশ করেছেন। 2021-এর যে আমাদের লক্ষ্য ছিল তার উপরে বই আছে, 41-এর লক্ষ্যের উপরে বই করছেন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন আমাদের সঙ্গে যোগদান করেছেন অস্ট্রেলিয়া থেকে। উনি করোনার আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য, তারপরে আটকে গেছেন, আসতে পারছেন না, তো ওখান থেকে যোগদান করেছেন। সেই জন্য তাকে সংক্ষিপ্ত একটু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মোয়াজ্জম জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই দিনে আমার সবচেয়ে যেটা বেশি মনে পড়ে, বঙ্গবন্ধুর সাথে কয়বার আমার দেখা হয়েছিল, আমরা তো জীবন্ত সাক্ষী, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। 1970-এর নির্বাচনের সময় কুলিয়ারচর, ময়মনসিংহের কিশোরগঞ্জের যে কুলিয়ারচরে ওনার সাথে প্রথম আমার সেই নির্বাচনের যে সভা হয়েছিল বিরাট, সেই সভায় আমি এবং আমার ছোট বোন দুজনেই ওনার সাথে দেখা করতে সক্ষম হই। খুব আদর করেই উনি আমার ছোট বোনকে কোলেই নিয়েছিলেন। এই কারণে সেই সভায় আমার বোন ওনাকে মালা পরিয়েছিল, সেটা তো আমি আজও ভুলতে পারি না। দ্বিতীয়বার যখন 1972 সালে ফিরে আসেন দেশে, আমি তখন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতির ছাত্র ছিলাম। যুদ্ধের পরে আমরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর সেখানে আমাকে আবার তারা বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে নেন। সেই সুবাদে আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে বঙ্গবন্ধু যখন ফিরে আসেন ওনার সাথে দেখা করতে আসি। সেই প্রথম যিনি অফিসটায় ছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন, মিন্টু রোডের সেই অফিসে, পরে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নুরুল ইসলাম সাহেবের অফিস ছিল সেটা হয়তো, তো সেখানে খুব বড় তো নয়, এটা এত লোকের স্বাভাবিকভাবেই তখন 72 সাল। এর মধ্যে আমরা যখন ময়মনসিংহ থেকে একটা বাস নিয়ে ওনার সাথে দেখা করতে যাই, আমাদের সব বন্ধু বান্ধবরা মুক্তিযোদ্ধারা, উনি সব কিছু ছেড়ে শুধু বলছিলেন যে আমার ছাত্রলীগের ছেলেরা আসছে, তাদেরকে ময়মনসিংহ থেকে তাদেরকে আগে আমার সাথে দেখা করতে দাও। সেই লনটার কথা এখন আমার মনে পড়ে, সেই লনে উনি আমাদের সাথে অনেকক্ষণ কাটিয়েছেন, এবং উনি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে ফটোগ্রাফারকে দিয়েছিল, উনি অনেক ফটো নিয়েছিলেন, সেই ফটোগুলো এখনো আছে। আপনারা তো সবাই জানেন এখনকার কৃষি মন্ত্রী ডক্টর রাজ্জাক ছিলেন আমাদের সাথে তখন। তো সেই ঘটনার পরে শেষ দেখা বঙ্গবন্ধুর সাথে হয়
গণভবনে আমরা এসেছিলাম ময়মনসিংহ থেকে বাকশালে জয়েন করব এই নিয়ে, সেটা হয়তো 7 আগস্ট 1975 বা এই সময় হবে। তখন ওনাকে আমরা যেভাবে পেয়েছি একই কথা, ময়মনসিংহ এর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার ছেলেরা আসছে তাদের সাথে কথা বলতে দাও, কিন্তু সেদিন ওনার ভয়েসটা লুজ করেছিলেন, বিভিন্নভাবে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, তাই উনি ভয়েসটা লুজ করেছিলেন। ওখানে আমরা যাওয়ার পরে উনি ক্যাপ্টেন মনসুর আলী সাহেবকে, প্রায়ত ক্যাপ্টেন মনসুর আলীকে বললেন যে আপনি বলেন কিছু, ওদের ওরা আসছে এতদূর থেকে। মনসুর আলী সাহেব বললেন অনেক কথা, কিন্তু সেই 7 আগস্টে যখন আমরা ওনাকে দেখলাম, তখন তো আমরা ইয়াং, আমাদের কাছে মনে হয়েছিল উনি খুব চিন্তিত। কেন চিন্তিত ছিলেন আপনারা তো সবাই জানেন। তো একটা জিনিস হলো যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে 15 আগস্টে, সেভাবে তো কেউ কোনোদিন ভাবেনি। আজকে যে মাননীয় সচিব মহোদয় যেটা বললেন যে একটা সিক্রেট ডকুমেন্ট হয়তো ওনাদের আছেন, আমি চেয়ারম্যান স্যারের কথায় একমত হয়ে আমিও বলতে চাই যে আপনারা এই ডকুমেন্টটা সারা বিশ্বে পাঠিয়ে দেন, প্রয়োজন হলে প্রত্যেকটা এমবিসি বা হাইকমিশনে পাঠিয়ে দেবেন, যাতে দেশের বাইরে যারা থাকে তারাও এটা জানতে পারে। বাস্কেট কেস নিয়ে আমিও অনেক গবেষণা করেছি বিদেশে থেকে, কিন্তু বাস্কেট কেস তো আর আজকে কি, বাস্কেট কেস ইজ নাও ওভারফ্লো বাউল। এখন সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমাদের সময় কম। এটি শেষ করছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার নিজস্ব যে একটা ওনার সাথে একটা পরিচয় অথবা ওনার সাথে যে আমার সম্ভব হয়েছিল ওনার কাছে যাওয়ার, সেই নিয়ে আজকে আমার আপনাদের কাছে আমার অভিজ্ঞতাটা বললাম। আমি খুবই মর্মাহত হই বিশেষ করে এই 15 আগস্ট আসলে। ধন্যবাদ। সেই আলোকে কিন্তু এখনো কাজ করে যাচ্ছ, অনেক কাজ করে যাচ্ছ দেশের উন্নতির জন্য, দেশের যে নীতি নির্ধারণী ক্ষেত্রে অনেক লেখা আছে সেটা আমরা প্রশংসা করছি। আমি এখন আমাদের প্রধান অতিথি মাননীয় ডেপুটি স্পিকার ফজলুর রাব্বী মিয়া, অ্যাডভোকেট ফজলুর রাব্বী মিয়াকে অনুরোধ করবো তার বক্তব্য রাখতে। আর কেউ বক্তব্য রাখবেন না? আর কাউকে আমরা দিচ্ছি না, পরিষদ সদস্যদের দিচ্ছি, আর আমাদের বিদেশ থেকে ওদের জয়েন করেছেন। এটা আবার খুব বেশি লম্বাও করা যায় না এই যে ওয়েবিনার, আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় সভাপতি, আমার শ্রদ্ধেয় বক্তাবৃন্দ যারা দেশে বিদেশ থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর উপরে এবং যারা আমাদের এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে 15 আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো দিন, এবং এটি এই দিনটি একটি কালো অধ্যায়ের সূচনা করেছে। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাদের কাছে মনে হয় এই দিনটি কি যাতনা বিষে বুঝি বিষে কিসে কবুয়াসি বিষে ধ্বংসে নিজারে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা এই 15 আগস্টের তাৎপর্য বুঝতে চাবে না বা বোঝার মতো মন মানসিকতাও তাদের নেই। এই দেশে নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয়েছে, এখানে মীর জাফরেরও জন্ম হয়েছে।
সুতরাং আমরা যারা মুক্তিযোদ্ধা তারা ধরে নিয়েছি যে বঙ্গবন্ধুকে মির্জাফরের হাতেই প্রাণ দিতে হয়েছে। শুধু বঙ্গবন্ধু নন, বঙ্গবন্ধুকে সপরিবারে, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু বাচ্চা শেখ রাসেল, তার দুই পুত্রবধূ সুলতানা কামাল, রোজি কামাল, এদের সহ ওনার পরিবারের সকল এবং আত্মীয় স্বজন সকলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তারা কারা, এই জিনিসটা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন। তারা ওরাই যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে এবং আমাদের কাছে পরাজিত পরাজয় বরণ করেছে। তারাই 15ই আগস্টটা সৃষ্টি করেছিল। এখানে দেশি বিদেশি মদত্বের কথা আমি বলতে চাই না, আমি অত্যন্ত নিশ্চয়তার সঙ্গে বলতে চাই, আমি আর একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই, পাকিস্তানের কারাগারে পশ্চিম পাকিস্তানিরা যারা বঙ্গবন্ধুকে হত্যা করে যে কবরে রাখবে সে কবর খনন করিয়ে দেখিয়েছিল, তারা কিন্তু বঙ্গবন্ধুর লোমে স্পর্শ করতে পারেনি। করেছেন কারা? এই বাঙালি, এই মির্জাফরের গোষ্ঠী। সেই মির্জাফরের গোষ্ঠী কিন্তু এখনো বেঁচে আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে এখনো নির্মূল হয়নি। বঙ্গবন্ধুর খুনির অনেক আসামি এখনো বাইরে পালিয়ে আছে, তাদের আত্মীয় স্বজন এখনো কিন্তু বাংলার মাটিতেই বিভিন্ন স্থানে মাথা নুয়ে আছে পরিচয়বিহীনভাবে। এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার বাবার সাথে আমাকে কি কেউ জিজ্ঞেস করলেন কিছু? তিনি তার বাবার নীতি অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন অনেক দূর নিয়েছেন। এবং আমি মনে করি পল্লী কর্মসংস্থা ফাউন্ডেশন এটা কিন্তু তারই সৃষ্টি, যেটার সভাপতি আজকে একজন বাংলাদেশে শুধু নয় আন্তর্জাতিকভাবে স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ খলিকুজ্জামান আহমেদ। তিনি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, গ্রামীণ অর্থনীতিকে যেভাবে পল্লী সহায়ক কর্ম ফাউন্ডেশন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব। আমাদের ডিস্টার্ব হচ্ছে, সামবডি ইজ ইন্টারাপ্টিং, দিস ইজ নট নাইস, সব অফ করে দিতে বলছিলাম। আমাদের উদ্বোধনী বক্তব্য যিনি রেখেছেন জনাব মঈনুদ্দিন আহমেদ, তিনি স্পষ্ট করেই বলেছেন যে বাঙালি দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন। তার থেকে মাত্র 3.5 বছর সময় তিনি পেয়েছিলেন এই দেশকে গড়ার জন্য। একটি গোডাউনে কোনো ধান চাল নেই, ব্যাংকে টাকা নাই, রেললাইন বিধ্বস্ত, সড়ক নেই, মানে সবকিছু নেই নেই নেই। এর মধ্যে 3.5 বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে একটি নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ স্বাধীন হওয়ার পর 10-15 বছরে কোনো একটা তার আয়ের আকারে যা পৌঁছতে পারে, কিন্তু বঙ্গবন্ধু একমাত্র লোক যেটা পেরেছিলেন তিনি 3.5 বছরে একটি নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে রূপান্তরিত করতে। তার যে সবুজ বিপ্লবের যে ডাক তিনি দিয়েছিলেন, সারা বাংলার মানুষ তাকে যে সমর্থনটা দিয়েছিল, সেই সমর্থনটা যদি উনি আর কিছুদিন চালিয়ে বেঁচে থেকে যদি চালিয়ে যেতে পারতেন, আজকে বাংলাদেশের রূপ ভিন্নতর হতো। আজকে কি খবরের কাগজটা আমাদের মানব জমিনে
আমরা আমি তো কোনো লেখাপড়া জানি না, আমি একটা অর্ধশিক্ষিত লোক, গ্রাম বাংলার থেকে উঠে এসেছি চঙ্গা ফুকিয়ে, চঙ্গা ফুকিয়ে ফুকিয়ে বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে আজকে এই পর্যায়ে এসেছি জননেত্রী শেখ হাসিনার পদগুলোতে। তার স্নেহে বলেন, তার সহায়তায় বলেন আজকে আমি একটা পদে আসীন হয়েছি। আমি কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, সেখান থেকে উঠে এসেছে কিন্তু এখানটায়। তো আমি যেটা বলতে চাই যে আমরা যেটাকে অ্যাকসেপ্ট করেছিলাম সেটাকে কিন্তু আপনারা পল্লী কর্মসংস্থান যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন ওই দ্বিতীয় বিপ্লব, এইটা আজকে আমার মানব জমিনে আমার ছোট্ট একটা আর্টিকেল আছে, আমার লেখা ছোট্ট একটা আর্টিকেল। আমি আগেই বলেছি, আমি পুনরায় বলছি যে আমি অত বেশি লেখাপড়া জানি না, আমি কিছু সত্য কথা লেখার চেষ্টা করেছি সেখানটায়। সেটা যদি আপনারা দয়া করে কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু। আমি এই 15ই আগস্টে বঙ্গবন্ধুর বাংলাদেশকে স্বাধীন করলেন কেমনে তার দুই একটা উপমা দিতে চাই, যদি মাননীয় শ্রদ্ধেয় সভাপতি আমাকে একটু সময় দেন আমি একটু বলতে চাই। সেটি হলো এই, মহাত্মা গান্ধীও স্বাধীনতার চেষ্টা করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার কথা বলেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও বাংলার স্বাধীনতার কথা বলেছেন। আমি একটু কম্পেয়ার করতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি ভারতবর্ষকে স্বাধীন করে দেব। আর পক্ষান্তরে বঙ্গবন্ধু বলেছেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দিস ইজ দ্য ডিফারেন্স। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয়দের কাছে রক্ত চেলেন, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রক্ত দিতে চেলেন, এবং রক্ত দিতে চেয়েছিলেন বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাকে স্বাধীন করতে পেরেছেন। তার কারণ এদেশে শেরেবাংলা একে ফজলুল হক আমাদের দেশের অবিসম্বাদিত নেতা, সর্বাধি গণতন্ত্রের মানুষপুত্র, বঙ্গবন্ধু যাকে রাজনৈতিক গুরু হিসেবে মানেন। আমি তারও একটা বিষয় জানি, আপনারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি দেখেন একখানে দেখবেন যে খবরের কাগজে সেই সময় লেখা হয়েছিল যে সরওয়ার্দি উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছিলেন, যদিও সেটা সঠিক ছিল না। বঙ্গবন্ধু হায়দ্রাবাদে সরওয়ার্দি সাহেব যখন পিন্ডি কনস্পিরেসি কেসের আসামিদেরকে ডিফেন্ড করার জন্য সেখানে গিয়েছিলেন, বঙ্গবন্ধু করাচি থেকে হায়দ্রাবাদে গিয়ে সরওয়ার্দির সঙ্গে কথোপকথন কালে যে তিনি আপনি পূর্ব পাকিস্তানে আসেন, আপনি দেখেন বাংলার মানুষ কি চায়, আর আপনি উর্দুকে রাষ্ট্রভাষার কথা বললেন, তখন সরওয়ার্দি বললো, জানো আমি তো উর্দুকে রাষ্ট্রভাষার কথা বলিনি, আমি বলেছি উর্দু অ্যান্ড বেঙ্গলি বোথ, তাহলে এটা আপনাকে লিখিত দিতে হবে। তাহলে বঙ্গবন্ধুর কি ধরনের তেজস্বী মনোভাবাপন্ন লোক ছিলেন যে সরওয়ার্দির মতো লোককে বলতে তিনি পেরেছিলেন যে আপনি লিখিত দেন, যাতে আমরা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে দেখাতে পারি যে না সরওয়ার্দি এই কথা বলেছিলেন। এই হচ্ছে বঙ্গবন্ধু, তার সেই 7ই মার্চের ভাষণ। সেই 7ই মার্চের ভাষণ তিনি কখন দিয়েছেন? শেরেবাংলা একে ফজলুল হক বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করে বাংলার স্বাধীনতার কথা বলতে পারেনি, যদিও তিনি 40 সালে সেই লাহোর প্রস্তাবে তিনি সেই প্রশ্নটি উঠিয়েছিলেন। মৌলানা ভাসানী কি চান আর কি চাননি আমার মতো অশিক্ষিত লোক সেটা তখন বুঝে উঠতে পারেনি, এখনো সম্পূর্ণটা বুঝে উঠতে পারেনি। বঙ্গবন্ধু যখন বুঝতে পেরেছেন যে সারা বাংলার 7.5 কোটি মানুষকে, শুধুমাত্র মুসলিম লীগের কয়েকজন নেতা ছাড়া সকলকে আমি একত্রিত করতে পেরেছি, তখনই কিন্তু তিনি 7ই মার্চের রেসকোর্সের ওই ভাষণ দিয়েছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি বুঝে উঠেছিলেন যে তাওয়াটা আমার এখন গরম হয়েছে, রুটি দিলেই ভেজে উঠবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তিনি সেই ভাষণ দিয়েছেন, এবং সেই সময় উপযোগী ভাষণের জন্যই কিন্তু আজ বাংলাদেশ স্বাধীন। পৃথিবীতে অনেক লোকের বড় বড় ভাষণ আছে, কিন্তু এই ধরনের একটি অলিখিত ভাষণ, অনবদ্য ভাষণ পৃথিবীর আর কোন নেতা দিতে পারেনি। ইভেন আব্রাহাম লিঙ্কন যে বক্তৃতা দিয়েছিলেন যে গভর্নমেন্ট অফ দি পিপল ফর দি পিপল বাই দি পিপল উড নট পেরিশ ফ্রম দি আর্থ ফর এভার, সেটাও কিন্তু লিখিত, উনি কতবার লিখেছেন কতবার কেটেছেন আর উপরে আল্লাহ জানে আর উনি জানেন। আর বঙ্গবন্ধু কিন্তু কোনো লিখিত ভাষণ সেখানটায় পাঠ করেননি,
32 নম্বর রোডে আওয়ামী লীগের বর্ষীয় নেতারা তাকে বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন, দিচ্ছিলেন যে তোমাকে এই কথা বলতে হবে, তোমাকে এই কথা বলতে হবে, তুমি এই বলো, তুমি এই বলো। কেউ কেউ নোট নিয়ে এসে দিয়েছেন যে এই নোটটা নিয়ে যান। উনি শুধু শুনেছেন কিন্তু কোনো প্রতিউত্তর করেননি। উনি যখন 32 নম্বরের দোতলা থেকে নিচের তলার দিকে নেমে আসবেন, সিঁড়ির পাশে বঙ্গমাতা ফজলুল্লাহ আসা মুজিব, যিনি চিরদিন যতদিন মানে একত্রিত বসবাস করেছেন স্বামী স্ত্রী হিসেবে, যাকে তিনি পরামর্শ দিয়েছেন কি করা উচিত কি করা উচিত নয়, তিনি পরামর্শ দিয়েছেন যে তুমি এমন কোনো কথা বলো না যেটা বাঙালি জাতির জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক বঙ্গবন্ধু সেই ভাষণে দিয়েছেন। পৃথিবীতে যে কয়েকটি ভাষণ, সেই ভাষণের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো এটা আমাদেরকে সমাদৃত করেছে, সমাদৃত করেছে। সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে কি বলবো, বলার তো ভাষা আমাদের নেই। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আশায় আমরা পৌঁছার পূর্বেই বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। ভাগ্য আমাদের ভালো যে বঙ্গবন্ধুর দুটি কন্যা যে কোনো কারণে তখন বিদেশ অবস্থান করছিলেন, এবং বিদেশ অবস্থান করছিলেন জন্যই তারা জীবনে বেঁচে গিয়েছিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় জনাব জিয়াউর রহমান সাহেবের প্রবল বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনা বাংলার মাটিতে এসে পা দিয়েছিলেন, আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন, এবং তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন জন্যই আজকে কিন্তু বাংলার এই রূপ আমরা আজকে মধ্যমায়ের দেশে পদার্পণ করেছি। করোনা ভাইরাস আমাদের একটা অবস্ট্রাকশনস, এবং সেই অবস্ট্রাকশনসকে উতরিয়ে গিয়ে আমাদেরকে 2021 সালের মধ্যে অবশ্যই বাংলাদেশকে একটি মধ্যম তারা আয়ের দেশে আমাদেরকে পরিণত করতে হবে। এইটি হচ্ছে শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়। আমরা আশা করি বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে ওই কয়েকজন মির্জাফর ছাড়া যে বঙ্গবন্ধু কন্যা ব্যতিরকে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর আর কেউ নেই। বাংলার শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, যে বিভাগই বলেন না কেন, কোনখানে শেখ হাসিনার অবদান নেই, সবখানে তার অবদান আছে এবং সবখানে তিনি এগিয়ে যাচ্ছেন। প্রবল বাধা সত্ত্বেও অনেকে অনেকভাবে পিস্টল মারে, অনেকে অনেক সময় কুবুদ্ধি দেন, কিন্তু শেখ হাসিনা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিকে কর্ণপাত করেন না। তিনি চান বাংলার মানুষের মঙ্গল, তিনি চান এই দেশের উন্নতি, তিনি চান এই জাতির উন্নত জাতি তিনি এই দেশকে দেখতে চান। সেই নিরিখেই কিন্তু তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে আমি অবশ্যই বলবো এটা প্রশংসা নয় কিন্তু কিছু কথা আছে যেটা বলা দরকার। পল্লীকর্ম সহায়ক সংস্থা যেটা আপনারা যে কাজটা করছেন, এটা আপনাদের পরিধিটা আর একটু বিস্তৃত হওয়া উচিত। আপনারা আরো একটু রিমোট কর্নারে যান। আর এক ভদ্রলোক আপনাদের কাছে আবেদন করেছেন যে আপনাদের মতো অর্গানাইজেশন যেগুলো আছে, এরা এই বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্ট, আমি কয়েকটা কপি কিনেছি মাত্র আমার পড়ার জন্য, কিন্তু আমি কিনে অন্যকে দান করব এই ধরনের আর্থিক সম্বল আমার নেই। আমি হয়তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনেক কিনে স্কুলে স্কুলে কলেজে কলেজে বিতরণ করেছি, কিন্তু এই বইগুলো আমি এখনো কিনতে পারিনি। আপনারা দয়া করে যদি এই বইগুলো সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে বা স্কুলে, আমার মনে হয় এটা কিন্তু একটা আপনাদের জন্য একটা মডেল হয়ে থাকবে। আমাদের অস্ট্রেলিয়া থেকে এক ভাই মুক্তিযোদ্ধা ভাই, বীর মুক্তিযোদ্ধা ভাই একই ধরনের আবেদন করেছেন। আমাদের বিভিন্ন এমবেসির মাধ্যমে এই বইগুলো যাতে সরবরাহ করা যায় সেই দেশে বসবাসরত বাঙালিদের কাছে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো কাজ হবে বলে আমি মনে করি। পরিশেষে আজকের এই 15ই আগস্টের এই কালো দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং ওই পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো। তিনি যেন তার বাপের, তার আব্বার যে সমস্ত অসমাপ্ত কাজ ছিল সবগুলো সমাপ্ত করতে পারে। তুমি তাকে তোমার
রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, যাতে শত্রুদের হাত থেকে তিনি শত্রুদের হাত থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেন। আর পল্লী সহায়ক কর্মসংস্থানকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি সুন্দর আলোচনা সভার আয়োজন করেছেন। আরো বেশি করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সেই সভায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্য রাখার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান স্যার আনমিউট করেন স্যার, আনমিউট করতে হবে স্যার। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বুঝে খুলে দিয়েছে না স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি মাননীয় প্রধান অতিথিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এসেছেন এবং অত্যন্ত সুচিন্তিত বক্তব্য রেখেছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, এবং পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমাদের কাজেরও কিছু প্রশংসা করেছেন, যে কাজগুলি আমরা বঙ্গবন্ধুর চিন্তার আলোকে করছি। আমি খুব বেশি কথা বলবো না, আমি বঙ্গবন্ধুর দর্শন নিয়ে কয়েকটি কথা বলতে চাই। নানান ধরনের নানান কথা আমরা বলি, আমি খুব সহজে যেটা বুঝি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর দর্শনের মূল ভিত্তি হচ্ছে মানুষ, মানুষকে কেন্দ্র করে সবকিছু। মানুষকে স্বাধীন করতে হবে, মানুষকে তার বঞ্চনা থেকে মুক্ত করতে হবে, মানুষকে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে, কৃষককে তার সুযোগগুলো দিতে হবে, কৃষি শ্রমিককে সুযোগগুলো দিতে হবে। সেজন্য তিনি একেবারেই প্রথমেই কৃষিক্ষেত্রে যে হাতটা দিলেন, 10 লাখ না কত লাখ যেন ছিল মামলা, সেই মামলাগুলো উঠিয়ে দিলেন কৃষকের উপরে, তারপরে 25 বিঘার উপরে পর্যন্ত খাজনা মকুব করে দিলেন, 10 কোটি টাকা তাকাবির লোন দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে কৃষি এগিয়ে যায়। কেন কৃষি ভিত্তিক অর্থনীতি তখনও ছিল, এখনো আমি মনে করি বাংলাদেশ কৃষি ভিত্তিক অর্থনীতি হয়ে গেছে, এবং সেই জন্য বর্তমান সরকারও কৃষির উপরে জোর দিচ্ছে। তো তার মূল দর্শনের মূল ভিত হচ্ছে মানুষ, তারপরে হচ্ছে আত্মপ্রত্যয় এবং সৎ সাহস, দেশপ্রেম, এই সবগুলো একসঙ্গে যায়। মানুষ মানব প্রেম, দেশপ্রেম, তারপরে হচ্ছে আত্মপ্রত্যয় এবং সৎ সাহস, এই কয়েকটা গুণে তিনি, আরো গুণ আছে কিন্তু আমি মনে করি এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেশপ্রেম থেকে আসে মানব প্রেম, দেশপ্রেম একসঙ্গে চলে আসে, আত্মপ্রত্যয় সৎ সাহস থেকে দৃঢ় চেতনা যে তিনি ছিলেন সেটা আসে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে তিনি যে কাজগুলো করতেন সেটা মানুষকে কেন্দ্র করে তার সব কিছু সাজাতেন। এই হচ্ছে আমার ধারণায় বঙ্গবন্ধুর দর্শন, এবং সেটা আমরা দেখি স্বাধীনতার ঘোষণাপত্রে, সেখানে বৈষম্যের কথা বলা হয়েছে, বৈষম্য থাকবে না, বলা হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বলা হয়েছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তো আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটি কথা বলতে হয়, আপনি যখন এসে উত্থাপন করেছেন, আমরা সমৃদ্ধি নামে আমাদের একটা কর্মসূচি আছে, যে কর্মসূচির একটা ভিত হচ্ছে 2-3টা জিনিস। একটা হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে উচ্চারণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই মুক্তি বঞ্চনা থেকে মুক্তি মানুষের, তো আমরা সেটাকে ধারণ করেছি যে মানুষকে বঞ্চনা থেকে মুক্তি মুক্ত করতে হবে, মুক্ত করে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে যে মানব মর্যাদা আছে, আমরা সেটাকে লক্ষ্য স্থির করেছি যে প্রত্যেককে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে। তারপরে আছে 2008 সালের আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সেখানে বলা আছে অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রের কথা বলা আছে। সেই কল্যাণ রাষ্ট্র তৈরি করতে হলে প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে হবে। এখন যে 100 উন্নয়নে জাতিসংঘ 2015 সালের 25 সেপ্টেম্বর যে কর্মসূচিটা গ্রহণ করেছে, সেখানে কাউকে বাদ দেওয়া যাবে না, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহ্য, বঙ্গবন্ধুর ঐতিহ্য, বঙ্গবন্ধুর দর্শনের অংশই তো ছিল সেটা যে কাউকে বাদ দেওয়া যাবে না। কাজে আমাদের তো ঐতিহ্য অনেক আগের থেকে, এবং সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা 2010 সাল থেকে সেই কাজটা করার চেষ্টা করে আসছি। আমার আরেকটা বিষয়ে যেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, এই যে বঙ্গবন্ধুর দর্শন
আমরা একটা ছোট ছোট পুস্তিকা তৈরি করছি ছোট ছোট বাচ্চাদের জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে। সেটা তৈরি হয়ে গেলে সেটা আমরা স্কুল কলেজে বিতরণ করার চেষ্টা করব বঙ্গবন্ধুকে জানার জন্য সংক্ষেপে। তারপরে যারা আগ্রহী হবে তারা আরো অনেক বেশি পড়াশোনা ইত্যাদি করবে। আমার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক বক্তৃতা দেই, অনেকে আমরা অনেক লিখি, লেখা কেউ পড়ে কেউ পড়ে না, বেশিরভাগই পড়ে না, নিজে যিনি লিখেন তিনি পড়েন, আর যিনি এটাকে প্রকাশ করেন তার পড়তে হয় তিনি পড়েন, আর বাকি কেউ পড়ে কি পড়ে না আমি জানি না, খুব একটা বেশি পড়া হয় বলে আমার মনে হয় না। তবু আমাদের লিখতে হবে, লিখে যেতে হবে, আর কথা বলতে হবে, আর বক্তৃতা উঠতে হবে, কিন্তু সেটাকে অনুসরণ করতে হবে, প্রতিপালন করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ দেখি যে আমরা বক্তৃতা দিয়েই খালাস, সময় আসলে একটা বক্তৃতা দিলাম, কেউ একটা লিখিত নিয়ে এসে পড়ে দিলাম, বঙ্গবন্ধু মহান নেতা মহানায়ক ইত্যাদি সব কিছু যা যা আছে বললাম, কিন্তু তারপরে এখান থেকে বাইর হওয়ার পরে আমরা ভুলে গেলাম, সেটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই, তখন হয়ে গেলাম আমি, আমি কি চাই, আমার কি চাই, আমার কোন পথ চাই, সেটা নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই, আমার কতটা অর্থ চাই, কতটা আমি বিদেশে পাচার করব, কতটা আমি বেগমপাড়ায় বাড়ি বানাবো, সেই দিকে আমার মন চলে যায়। আমি অনেককেই দেখছি, আমি অনেককেই চিনি, কারণ বহুদিন থেকে আছি, তো আমি অনেককেই চিনি যারা ভিন্ন কথা বলতেন এক সময়ে, এখন এসে বলছেন বঙ্গবন্ধুর একেবারে মানে বঙ্গবন্ধু ছাড়া আর কিছু বুঝেন না, বঙ্গবন্ধু বলতে বলতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। যদি কোনো কারণে অবস্থার পরিবর্তন হয় তার পরের দিনই তারা কিন্তু অন্য অন্য কথা বলতেন। কাজেই যারা আসলেই বঙ্গবন্ধুর অনুসারী, যারা বঙ্গবন্ধুর দর্শনে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাস করেন, বঙ্গবন্ধু যে এই দেশের প্রতিষ্ঠাতা সেটা সঠিকভাবে বিশ্বাস করেন, তারা অনেক বেশি কাজ করতে হবে তাদেরকে এখন, এখন খালি বক্তৃতা দিলে হবে না, এখন তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর দর্শনটাকে ছড়িয়ে দিতে হবে। সেই কাজটা আমরা যদি না করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এখনকার প্রজন্ম, আমি দেখি আমাদের প্রজন্ম তো গেল, এখনকার প্রজন্ম যারা যারা এখন কাজ করছে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে কিন্তু সেই আদর্শ বেশিরভাগ ক্ষেত্রে নাই, থাকতে পারে দুই চারজন পাঁচজন সাতজন হয়তো পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ তাদের সেটা নেই, তাদের হচ্ছে স্বার্থের যে বিষয়টা সেটাই তাদের মাথায়। এখানে দক্ষতা এবং মানবিক সামাজিক গুণাবলীর একটা ব্যাপার আছে, তারা হয়তো দক্ষ কিন্তু তাদের মধ্যে মানবিক সামাজিক গুণাবলী নাই, এবং যেগুলি বঙ্গবন্ধুর দর্শনে একটা মূল ভিত ছিল মানবিক সামাজিক গুণাবলী, কাজেই তাদের তারা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মকে যদি আমরা তাদেরকে যদি এই 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 পথে মানে মানবিক সামাজিক গুণাবলী বঙ্গবন্ধুর আদর্শ সেগুলি তাদের মধ্যে যদি আমরা পতিত না করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই এখন আমাদের প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে নেতৃত্ব দিচ্ছেন তার যে দৃঢ় নেতৃত্ব, সবসময় যে এরকম দৃঢ় নেতৃত্ব থাকবে সেটা আশা করাও ঠিক হবে না, যে তার যদি তার নেতৃত্ব যতদিন আছে ততদিন হয়তো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব অনেকেই সেই পথে কাজ করবে, কিন্তু আগামী প্রজন্মের জন্য তৈরি করতে হবে মানুষকে। বঙ্গবন্ধু যেরকম সারা জাতিকে এক করেছিলেন ধাপে ধাপে, একদিনে নয়, 66 সালের যে ছয় দফা, সেই তো ছয় দফায় কি না ছিল বাংলাদেশের প্রায় আমাদের মুক্তির সনদ হিসেবেই সেটাকে পরিচয় করা যায়, সেখানে ফেমারিকের কথা ছিল, সেখানে করের কথা ছিল, সেখানে ফেডারেশনের কথা ছিল, সেখানে সেনাবাহিনীর কথা ছিল, আধাসামরিক বাহিনীর কথা ছিল, এই সবগুলি কথা ওখানে ছিল। সেখান থেকে শুরু করে তিনি সারা দেশে সব মানুষের কাছে তার বার্তাগুলো পৌঁছে দিয়েছেন নিজে। তারপরে তার যে আগরতলা মামলা, সেই মামলার পরে যে উত্থাল জনতা যখন বেরিয়ে আসলো, গণ আন্দোলন, সেই গণ আন্দোলন মানুষকে আরো আরো একত্র করলো, 66 সালে ছয় দফা একত্র করলো অনেকখানি, তারপরে 69 গণ আন্দোলন, আর সবশেষে 7ই মার্চের বক্তৃতা সবাইকে এক কাতারে নিয়ে আসলো, কতগুলো যারা ছিল যারা স্বাধীনতা বিরোধী, এরা তো কোনোদিনই হতো না, এর সঙ্গে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বাঙালি বিরোধী, এদের বাদে বাকি সবাই কিন্তু এক কাতারে চলে আসে। সেই এক কাতারে নিয়ে এসে এগিয়ে নিয়ে যে দেশকে তিনি স্বাধীন করলেন, তারপরে অবশ্য সময় পান নাই সেটাকে গড়ে যেতে, কিন্তু তার ওই যে তার যে যে চিন্তা ভাবনা এবং যেভাবে কাজ করা সেখান থেকে শিক্ষা নিলে আমাদের এখন তরুণ প্রজন্মের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, সরকারকে নজর দিতে হবে, আমাদের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নজর দিতে হবে,
আমরা যারা আছি আমাদেরকেও নজর দিতে হবে, যাতে তাদেরকে আমরা চরিত্রবান করে গড়ে তুলতে পারি, তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নানান কথা আছে, আমার কাছে এটা খুব বেশি সহজ একটা জিনিস। এই দেশে একটি সমাজ হবে, যে সমাজে প্রত্যেকে তার অধিকার পাবে, সেই নিয়ে আমরা লড়াই করেছি। আমরা শোষণ মুক্ত একটা দেশ, দেশের জন্য লড়াই করেছি। আমরা চেয়েছি যে এমন একটা দেশ যেখানে প্রত্যেকে তার অধিকার পাবে, সেগুলি আমাদের সংবিধানে, আমাদের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা পত্রে, বঙ্গবন্ধুর বক্তৃতায়, পরবর্তীকালে ওনার অনেক বক্তৃতায় সেগুলি আছে। ওনার বক্তৃতায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আগে এটা খুব একটা প্রচার হতো না, এখন হচ্ছে, যে উনি বলেছেন যে আমি বাইরের থেকে চেয়ে চিনতে নিয়ে আসি, কিন্তু চোরগুলি সব খেয়ে ফেলি, আশেপাশে সব চোর, সব দাম্বাবাজ। এই দাম্বাবাজ গুলোকে আমাদের দমন করতে হবে। এখনো দেখছি সেই দাম্বাবাজ গুলোর বিচরণ সব ক্ষেত্রে, এবং একটাকে ধরলে দেখা যায় আরো পাঁচটা পাঁচ দিকে চলে আসছে। তো এই সব গুলোকে এত বিস্তৃতি লাভ করেছে, এখানে খুব শক্ত হাতে এখানে যদি দমন না করে আমরা একটা সুস্থ অবস্থা সৃষ্টি করতে পারি, তাহলে আমরা যে চেতনার কথা বলছি, যে চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবো, সেটা কঠিন হবে। কারণ তার পরিবারে গিয়ে আমরা একটা শেখাবো, তার পরিবারে গিয়ে দেখবে ঠিক উল্টাটা, সেখানে দেখবে যে স্বার্থের কথা, স্বার্থপরতার কথা, তার আশেপাশে দেখবে স্বার্থপরতার কথা, পরার্থপরতা সেটা নাই। তো আমাদের পরার্থপরতা যদি শিখাতে হয় যে আমি মানুষ, সবাই মানুষ, এই একটা বার্তা আমি গ্রামে গ্রামে দেওয়ার চেষ্টা করি, যে আমার অধিকার আছে, আমার যতগুলো অধিকার সবগুলো অর্জন করার চেষ্টা করার সেই অধিকার আমার আছে, কিন্তু আমার কোনো অধিকার নাই কারো ক্ষতি করার। এইটুকু যদি আমরা স্বীকার করি যে কারো ক্ষতি করবো না, নিজেরটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু অন্যেরটা মেরে নয়, আমি হাতিয়ে নেব না অন্যের অন্যের কিছু, অন্যের কোনো সম্পদ, অন্যের কোনো ক্ষমতা, অন্যের কোনো কিছু, আমি আমার চেষ্টা এগিয়ে যাব। এই যে চেতনা, যেটা বঙ্গবন্ধুর সব যদি পড়াশোনা করেন, আমি যতটুকু পড়াশোনা করেছি তার নির্যাস আমি এইভাবেই বুঝি, বঙ্গবন্ধুকে আমি এইভাবেই মূল্যায়ন করি, যে তার এই যে দর্শন, সেই মানব ভিত্তিক দর্শন, সেই দর্শনকে আমরা, আপনি যেটা বললেন কল্যাণ কর্মসহায়ক ফাউন্ডেশনে আমরা সেটা স্থাপন করেছি, এবং আমি আশা করছি যে আমরা এটা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। 1.5 লাখের মতো তরুণ প্রজন্মের নারী পুরুষ আমরা ইতিমধ্যেই সংগঠিত করেছি, তাদেরকে মানবিক সামাজিক গুণাবলীতে প্রশিক্ষণ দিয়েছি, এখন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারপরে কাজ করতে পারে। আমরা কিশোরী ক্লাব করেছি, কিশোর কিশোরীদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা ছোট ছোট লেখা তাদের জন্য তৈরি করছি। আর আমার একটা ইচ্ছা ছিল যে করোনার আগে বেশ কয়েকটিতে কলেজে এবং স্কুলে গিয়েছিলাম, দেশের যতটা পারি অন্তত, এই বছরে ইচ্ছা ছিল 100টি কলেজ এবং স্কুলে আমি যাব, কিন্তু সেটা তো আর সম্ভবপর হলো না। গিয়ে সরাসরি কথা বললে, বই পড়া আর কথা বলা, বই পড়লে ভালো কিন্তু বই পড়াতে উদ্বুদ্ধ করার জন্য কথা বলার দরকার হয়। তো আমি আজকে বঙ্গবন্ধুর এই শাহাদত বার্ষিকীতে যে কথাটা আমি বলতে চাইব, সেটা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুকে শুধু বক্তৃতায় আর লেখালেখিতে সীমাবদ্ধ না রেখে আমরা তার আদর্শকে যেন ধারণ করি, সেই আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলেই তার আদর্শ সেটা স্থায়ী হবে, বাংলাদেশ চিরস্থায়ী হবে তার আদর্শে। বাংলাদেশ চিরস্থায়ী হবে কোন আদর্শে? বঙ্গবন্ধুর আদর্শে। সেই আদর্শে যদি বঙ্গবন্ধুর আদর্শে যদি বাংলাদেশ চিরস্থায়ী হতে হয়, তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে, শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেই জন্য আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের পরিষদ সদস্যরা আছেন, আমাদের সাধারণ পরিষদের সদস্য আমি আশা করি কিছু আছেন, আমাদের যারা সহযোগী সংস্থা যারা কাজ করেন তাদের অনেক প্রতিনিধি আছেন, তারা আপনার কথা শুনেছেন, রমা দত্তের কথা শুনেছেন, অন্যদের কথাগুলো শুনেছেন, তারা তাদের মতো করে তারাও অনুষ্ঠান করবেন, তারাও মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, এবং আমরা আমাদের আওতার মধ্যে যতটা আছে, আমাদের সামর্থ্যের মধ্যে যতটা আছে ততটা আমরা চেষ্টা করব, কিন্তু এটা সবার কাজ, সবাইকে মিলে এই কাজটি করতে হবে। এবং আমাদের নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব আছে আমাদের নেতৃত্ব, অনেক দেশে সেই নেতৃত্বের মধ্যে সমস্যা থাকে, আমাদের কোনো সমস্যা নেই। নেতৃত্বের কাছ থেকে আমরা দেখি সময় মতো নির্দেশনা আছে, সময় মতো প্রণোদনা এবং সহায়তা প্যাকেজ আছে, কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা কাজটা ঠিক মতো করেন না, সময় মতো করেন না, নিলামি, তারপরে তারা গাফিলতি করে, তো এইটা তো চলবে না। আর ওই যে 13 এপ্রিলে প্রধানমন্ত্রী করোনা কালের জন্য যে ঘোষণাটা দিলেন, যে প্রণোদনা, কোনো খাত বাকি নেই, আমি এটা বিবেচনা করি, আমার লেখা আছে একটা,
সবগুলো খাত যেটা যেখানে যেখানে সহায়তা দরকার প্রত্যেকটা খাতের জন্য সেখানে বরাদ্দ আছে। কেউ হয়তো বলতে পারেন যে হ্যাঁ এখানে আর একটু বেশি হওয়া উচিত ছিল, এখানে একটু কম হচ্ছে, কিন্তু কোনোটাই বাদ নেই। কিন্তু সেটা বাস্তবায়ন দুই আড়াই মাস যায়, তিন মাস যায়, বাস্তবায়নের অগ্রগতি খুবই সামান্য। কাজে আমার মনে হয় এদিকে আমাদের নজর দিতে হবে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নীতি এবং কর্মসূচি নির্ধারণ করলাম, যারা বাস্তবায়ন করবেন তারা যদি সেই আদর্শে দীক্ষিত না হন তাহলে তো সেটা বাস্তবায়িত হবে না। তো সেই জন্য আমাদের কাজ অনেক অনেক কাজ করতে হবে, যারা আমরা মনে করি এবং বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শে আমরা কাজ করার চেষ্টা করছি। তো সেই কাজগুলো আমরা সবাই করি, সেটাই আমার সবার কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। এবং আমি সব শেষে ডক্টর জসীম উদ্দিনকে বলব সংক্ষেপে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার সুখ দিবসের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত সকলকে শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, 1975 সালের এই দিনে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে সকলকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি। পিকেএসএফ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার পালনের জন্য সারা মাস ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে, তার ধারাবাহিকতাই আজকের এই অনুষ্ঠানটি, এই ভার্চুয়াল অনুষ্ঠানটি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী স্যার। এবং স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে স্যার যখনই আমরা বলি আমাদের অনুষ্ঠানগুলোতে থাকার জন্য তিনি নিজের মতো করে নিজের অনুষ্ঠান মনে করেই সবসময় আমাদের সাথে থাকেন। স্যার আপনি যে কথাটা বলেছেন যে বইটির কথা বলেছেন, আমি স্যার আপনার জাস্ট ইনফরমেশনের জন্য জানাতে চাই যে পিকেএসএফ এই বইটি যেই মুহূর্তে পাবলিশ হয়েছে ঠিক সেই মুহূর্তেই সংরক্ষণ করেছে। এটি শুধু পিকেএসএফ না, আমরা পিকেএসএফ এর যে সহযোগী সংস্থা তাদেরকেও জানিয়ে দিয়েছি, যাতে করে কারণ এটা পাবলিশার থেকে একটা অনুরোধ ছিল আমাদের প্রতি। তিনি নিজে এসেছিলেন পিকেএসএফ এ, আমাদের এমডি স্যারের সাথে দেখা করেছেন, আমার সাথে দেখা হয়েছে এবং আমাদের এটা দায়িত্ব বোধ থেকেই এটা আমরা করেছি আর কি। আরেকটি ইনফরমেশন স্যার, যে এই যে চেয়ারম্যান স্যার যে 1.5 লক্ষ যে যুবকের কথা বলা হলো, আমরা স্যার একেবারে আপনাকে জানাতে চাই যে 1.5 লক্ষ এই যুবকই বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটা পড়েছে। কারণ এই বইটা আমরা 202 ইউনিয়নে বিনা পয়সায় এটাকে যে আমরা যে একটি লাইব্রেরি করেছি সেই লাইব্রেরিতে কিন্তু এই এই বইটি দেওয়া হয় আর কি। এবং আমরা এনশিওর করি যে এই বইটি প্রতিটি যুবক যেন পড়ে, কারণ আমরা মনে করি যে বইটি আসলে আমাদের যুবকদের পড়ানো উচিত। আজকে আলোচক হিসেবে যিনি উপস্থিত ছিলেন আমাদের সকলের সুপ্রিয় সংসদ সদস্য জনাব অরম দত্ত, আমি স্যার তাকে ধন্যবাদ জানাচ্ছি। পিকেএসএফ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক যার নেতৃত্বে যার পরামর্শে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সকল পর্ষদ সদস্যবৃন্দ, আজকে কিন্তু সকলে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানে থাকার জন্য। আমার পিকেএসএফ এর সহকর্মী বৃন্দ যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সহযোগী সংস্থার প্রায় 50 প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বৃন্দ এখানে উপস্থিত ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্রিসবেন থেকে যে আমাদের মুয়াজ্জম ভাই প্রফেসর মুয়াজ্জম হুসেইন জয়েন করেছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব যিনি করেছেন আমাদের সকলই প্রিয় মাননীয় চেয়ারম্যান স্যার আর বীর মুক্তিযোদ্ধা ডক্টর কাজী খলিকবন স্যার, আপনাকে স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি অফিসিয়াল ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হলো, এই ব্যবস্থাপনা যারা জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি এর সাথে পিছনে এবং সম্পৃক্ত সকলকে স্যার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে সহযোগিতার জন্য। স্যার আমি আপনাকে অনুরোধ করছি অনুষ্ঠানটি শেষ করার জন্য একটি ছোট ঘোষণা রয়েছে, ঘোষণা হচ্ছে যে 10 মিনিট পরে আবার আমরা পিকেএসএফ এর যারা রয়েছি তারা আবার একটু মিলিত হব, 10 মিনিটের একটি বিরতি নিয়ে আর কি। স্যার ধন্যবাদ। স্যার ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করলাম। আমিও আমার পক্ষ থেকে মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সবসময় থাকেন, তুমি যেরকম বলছো আমাদের অনুরোধ তিনি সবসময় রক্ষা করেন এবং ভবিষ্যতেও করবেন, এখনো করেছেন।
আগে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মুয়াজ্জমকে, ধন্যবাদ জানাচ্ছি অস্ট্রেলিয়া থেকে যোগদান করার জন্য এবং নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য। আমিও বাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই এই অংশের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করি।